পীঠ বা শক্তিপীঠ মা জুয়ালাজির অলৌকিক জ্যোতি রহস্য নিয়ে আজ আমরা এসেছি আপনাদের কাছে। একান্ন সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ এই মা জুয়ালাজি। লৌকিক দিব্য জ্যোতি বিনা কোনো জ্বালানি বা গ্যাসে চলে আসছে আদিকাল থেকে। এখানে সতী অঙ্গ জিহবা আজও পূজিত হচ্ছে এবং এই জিহবার কিছু অলৌকিক ঘটনা আজও এই অঞ্চলে ঘটে চলেছে। এমডিকে ব্লগ আজ এই রহস্যময় ঘটনাই আপনাদের সামনে নিয়ে এসেছে। মাতা পার্বতী যখন নিজের পিতা দক্ষ রাজার যজ্ঞে উপস্থিত হয়ে চরম অপমানিত হয়ে অগ্নিকুণ্ডে নিজের প্রাণ বিসর্জন দেন, তখন দেবাদিদেব মহাদেব মৃত সতীর দেহ নিয়ে প্রলয় তাণ্ডব শুরু করেন। তখন সব দেবদেবী মিলে নারায়ণের কাছে গিয়ে প্রতিকারের প্রার্থনা করেন। ভগবান নারায়ণ নিজের সুদর্শন চক্র দ্বারা তখন সতীর দেহকে একান্নটি ভাগে ভাগ করে দেন। আর এই একান্নটি অঙ্গ যেসব জায়গায় গিয়ে পড়ে সেখানেই গড়ে ওঠে সতীপীঠ। আর এই জুয়ালাজিতেই সতী অঙ্গ জিহবা পাওয়া গেছে। জিহবার জুয়ালা থেকেই এখানে সাতটি জুয়ালা কুণ্ডর সৃষ্টি হয়েছে। এখানে এই অমর জ্যোতি আদিকাল থেকে জ্বলে আসছে বিনা কোনো গ্যাস বা জ্বালানিতে। সম্রাট আকবর এখানে এসে অনেক প্রচেষ্টা করে এই দিব্য জ্যোতি নিভাবার। এমনকি জল দিয়ে এই অঞ্চল পুরো নিমগ্ন করে দেওয়ার পরেও সেই প্রচেষ্টাও ব্যর্থ হয় সম্রাট আকবরের। তখন সম্রাট আকবর মা জুয়ালাজির মহিমা মেনে নিয়ে মাতাকে একটি স্বর্ণছত্র প্রদান করেন, কিন্তু মাতা সেই দান গ্রহণ করেনি বলে কথিত আছে। দিনের মধ্যেই সেই ছাতাটি ভেঙে পড়ে যায় এবং পরে বিজ্ঞানীরা অনেক রিসার্চ করেও খুঁজে পাননি এই ছাতাটি আসলে কি ধাতু দিয়ে তৈরি। গভর্নমেন্ট এবং ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে অনেক দিন রিসার্চ ওয়ার্ক চলে কোনো প্রাকৃতিক গ্যাসের উৎস আছে কিনা জানার জন্য। এখানে অনেক বিদেশ থেকে ভূতাত্ত্বিক বিজ্ঞানীরা এসেও রিসার্চ করে গেছেন। কোনো গ্যাসের উৎস বা জ্বালানির উৎস এই অঞ্চলে বা মন্দিরে পাওয়া যায়নি। হিমাচল প্রদেশের কাংড়া ডিস্ট্রিক্টে অবস্থিত এই জুয়ালা মাতাজির মন্দির। কিভাবে আসবেন? পাঞ্জাবের আম্বালা থেকে ডিরেক্ট এই মন্দিরে আসার বাস আছে। হিমাচল প্রদেশের সুন্দর পাহাড়ে ঘেরা মনোরম দৃশ্যের মধ্যে অবস্থিত এই শক্তিপীঠ। চলুন তবে ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসা যাক আপনাদের। এটি হলো মন্দিরের মেন গেট। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে আরো নানান পৌরাণিক ঘটনা। জানতে হলে আমাদের সাথে থাকুন। নেক্সট মন্দিরের ফুল ভিডিও নিয়ে আসতে চলেছি আমরা আমাদের চ্যানেল এমডিকে ব্লগে। নেক্সট মন্দিরের ফুল ভিডিওর সাথে থাকবে মাতা জুয়ালাজির কিছু অলৌকিক অজানা ঘটনাও, যা শুধু এখানে মন্দিরের ভিতরে বিস্তারিতভাবে লেখা আছে। সেই সব ঘটনা নিয়ে আমরা আসতে চলেছি নেক্সট ভিডিওতে। এখানে ভগবান শিব ঠাকুর কিভাবে এসেছিলেন, কি রূপে এসেছিলেন সব কিছুই বলবো আপনাদের। জানতে হলে সাথে থাকুন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে শেয়ার এবং লাইক করুন। ধন্যবাদ।